হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাহমুদুল হক রিয়াদ বলছি। তো আজকে যে ভিডিওটি করছি, এখানে আমরা টার্কির বাচ্চার বেশ কিছু সমস্যা পাচ্ছি, তো সমস্যার সমাধানও মোটামুটি আল্লাহর রহমতে করতে পেরেছি। তো আমি কি প্রবলেম ফেস করছি এবং এটা করে এটাতে ভিডিওটা বানালে, আর আমি মনে করি যে অন্যান্য নতুন খামারি যারা আছেন তারাও যদি সেম প্রবলেমটা ফেস করেন, তাহলে এখানে এই এটার কিভাবে এই প্রবলেমটা ওভারকাম করবেন সেটা সম্পর্কে একটা আইডিয়া পাবেন। তো বাচ্চার টার্কি বাচ্চা প্রায় দেখা যায় যে ঠান্ডা যদি লাগে চোখগুলো বন্ধ হয়ে যায় এবং চোখের নিচে মুখে কিছুটা পানি জমে যায়। তো এইটা আমরা এখানে যে জায়গায় আছি চট্টগ্রামে কাপ্তাই এলাকায়, মোটামুটি আমাদের খামারটা পাহাড়ির এলাকার মধ্যে হওয়ার কারণে একটা সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে যে দিনে খুব গরম থাকে, অলমোস্ট তাপমাত্রা 30+, 31, 32 চলে যায়। আবার রাতে দেখা যায় যে সেটা 22 ডিগ্রি 23 ডিগ্রিতে চলে আসে। তো খুব বেশি হেরফের হয় দিন এবং রাতের যে তাপমাত্রা, এটার মধ্যে খুব বেশি হেরফের হয়। এখন এখানে যেটা দেখছেন যে টার্কির এরকম চোখ বন্ধ হয়ে গেলে হাতটা হাত দিয়ে জাস্ট চোখের পাপড়িটা একটু খুলে দিলেই এই টার্কির বাচ্চাগুলো ঠিক মতো দেখতে পাবে, এবং যদি চোখের নিচে পানি জমা থাকে হালকা করে চাপ দিলেই, আলতো করে চাপ দিলেই পানিটা বের হয়ে যাবে। তো এই প্রবলেমটা এভাবে আসলে সমাধান করা একটু করতে হবে। তো সবাই যদি আমাদের যারা থাকে তারা যদি একটু ঠিকঠাক মতো বাচ্চাগুলোর প্রতি নিয়মিত নজর রাখে এবং এই চোখটা রেগুলার যদি পরিষ্কার করে দেয়, তাহলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমরা একটা ড্রপ দিই, সেটা মাইপেটিন, সেটা ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা ড্রপ দিবেন। খামারি পর্যায়ে যারা আছেন তারা সবসময় নিজের খামারে একজন ভেটেরিয়ান রাখার চেষ্টা করবেন। আমরাও একজন ভেটেরিয়ান রেখেছি, যেটা হচ্ছে যে রেগুলার অথবা সাপ্তাহিকভাবে ভিজিট করলে কি সমস্যা হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আইডিয়া পাবেন। ইউটিউবে একটা আমি ওষুধ দিলাম, সেই ওষুধে আপনি অ্যাপ্লাই করবেন সাথে সাথে, এটা আসলে উচিত না। আমি মনে করি পশু নিকটস্থ বাংলাদেশে এখন পশু হাসপাতাল আছে, কিংবা প্রাণী ও পশু অধিদপ্তর আছে, বিভিন্ন এলাকায় এখন ভেটেরিয়ানরা বসে বিভিন্ন কুকুর বিড়াল তারপর পশু পাখিদের বিভিন্ন চিকিৎসা এখন অ্যাভেলেবেল, সেটা কথা। তো এই ওদের ডাক্তারের পরামর্শ নিয়ে, ভেটেরিনের পরামর্শ নিয়ে আপনারা এই বাচ্চাগুলোর প্রতি একটু যত্ন নেবেন, কারণ আমি মনে করি যে ভিডিওতে সবকিছু দেখে আসলে ইউটিউবে সবকিছু সম্ভব না। তবে ভিডিওটা বানাচ্ছি একটা আইডিয়ার জন্য, যে যদি কোনো কারণে যদি আপনি চোখ বন্ধ হয়ে যায়, সেই চোখ যদি খুব বেশি এটা রেগুলার পরিষ্কার করা না হয়, চোখটা এটা বন্ধ হয়ে যায়, মুখে পানি জমে পরবর্তীতে দেখা যায় যে বাচ্চাগুলো মারা যায়, তো একটু পরিষ্কার করে রাখলে, নিবিড় তত্ত্বাবধানে রাখলে আপনার হ্যাচিং রেটটা খুব ভালো থাকবে আর কি। আরো একটা ব্যাপার, অনেকে দেখা যাচ্ছে যে একদিনের বাচ্চা কিংবা এক সপ্তাহের বাচ্চা কেনার ক্ষেত্রে আমি সবসময় নিরুৎসাহিত করি, নতুন যারা খামারি আছেন তারা যেন মিনিমাম এক মাসের বাচ্চাগুলো নেন। কারণ এই যে যারা খামারি আছেন, আসলে আমরা বুঝতে পারি যে বাচ্চাগুলোর একটু নিবিড় পরিচর্যা দরকার। অনেক সময় একদিনের বাচ্চা কিংবা এক সপ্তাহের বাচ্চাগুলো পরিবহনের ঝাঁকিটা অনেক সময় নিতে পারে না, কিংবা নতুন খামারে যদি আসেন ছোটোখাটো ব্যাপারগুলোতে আসলে তারা অভ্যস্ত না। দেখা যাচ্ছে যে কিভাবে বাচ্চাটা ধরবে, কতটুকু আলতো করে সেবা শুশ্রূষা করবে, এটা সম্পর্কে অনেক সময় আইডিয়া নাও থাকতে পারে। তো এই জন্য আমি সবসময় নতুন খামারি আমার সাথে কিংবা টার্কি সম্পর্কে যারা আমার সাথে পরামর্শ করতে চান কিংবা কোনো ধরনের কথাবার্তা বলেন, আমি সবসময় সাজেশন করি যে একদম নতুন হলে এক মাসের বাচ্চা দিয়েই টার্কি খামারটা শুরু করে, সেটা 5টা হোক সেটা 20টা হোক, ছোটো আকারেও প্রথমে টার্কি লালন পালন করে যদি 5-6 মাস দেখেন তাহলে সম্পূর্ণ আইডিটা হয়ে যাবে, এরপরে আপনারা বড় আকারে করতে পারেন। আর কমার্শিয়াল ভাবেও যদি বড় আকারে করতে চান তাহলেও কথা বলতে পারেন, এখন ফেসবুকে কমিউনিটি আছে, আমরা যারা আছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপেও ফেসবুক গ্রুপগুলোতেও অনেক অ্যাক্টিভ এবং ভালোই সবাই সলা পরামর্শ করেন, সেগুলো নিয়েও কথা বলতে পারেন। ফার্ম ভিজিটটার বিকল্প নেই, যারা প্রত্যেক এলাকায় মোটামুটি এখন টার্কি ফার্ম হয়ে গিয়েছে, তো আশেপাশে একটু খোঁজ খবর নিলে দেখবেন আপনার আশেপাশে মধ্যেই প্রত্যেক জেলায় পর্যায়ে টার্কি খামার অলরেডি হয়ে গিয়েছে। সেসব টার্কি খামারগুলো ভিজিট করবেন, মালিকের সাথে কথা বলবেন, কিংবা টার্কি খামারে ফুল টাইম যে কর্মচারীরা থাকেন তাদের সাথে কথা বলবেন, অনেক ভালো আইডিয়া পাবেন আশা করি। তো এছাড়াও টার্কি নিয়ে কোনো কোশ্চেন থাকলে অ্যাগ্রো ফার্মার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ একটি গ্রুপ আছে আমার, এই গ্রুপটাতে আপনারা কোশ্চেন করবেন, তাহলে অন্য যারা খামারি আছেন তারাও কোনো সমস্যার পড়লে সেই গ্রুপ থেকে জেনে নিতে পারবেন, সেখানে আমি নিয়মিত রেসপন্স করার চেষ্টা করব। এছাড়াও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর বেল সাইনটি ক্লিক করতে পারেন, সেখানে একটি ডায়লগ বক্স আছে আসবে, ডায়লগ বক্সটি টিক মার্ক দিয়ে সেভ করুন, তাহলে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে আসবে।